মুহূর্তে গোপালপুর থেকে 180 কিলোমিটার এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপট্টনম থেকে 240 কিলোমিটার দূরে অবস্থান করছে। ফোরকাস্ট যেটা হচ্ছে যে আজকে 26 তারিখ মিডনাইট অর্থাৎ মধ্যরাত্রে এটা উড়িষ্যা এবং অন্ধ্র উপকূল ক্রস করবে বিটুইন কলিঙ্গপট্টনম অ্যান্ড গোপালপুর অ্যারাউন্ড মিডনাইট অফ টুডে, মানে 26 তারিখ আজকে মধ্যরাত্রে গোপালপুর এবং কলিঙ্গপট্টনমের মাঝখান থেকে ক্রস করবে অ্যাজ এ সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়। ক্রস করার সময় উইন্ড থাকবে হচ্ছে 75 থেকে 85 কিলোমিটার, গাস্টিং 95 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা কিন্তু বলছি উড়িষ্যা অন্ধ্র। ফলে এই সিস্টেম থেকে যে সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড় গুলাব পশ্চিমবঙ্গে তেমনভাবে কোনো কিছু এফেক্ট করবে না। শুধুমাত্র আজকে ইভিনিংয়ের পর থেকে পশ্চিমবঙ্গ উপকূলের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের অ্যালং অ্যান্ড অফ সেই কোস্ট বরাবর 40 থেকে 50 কিলোমিটার, গাস্টিং 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া থাকবে। ফলে আমরা কি করেছি যে সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে টিল ফার্দার অর্ডার। ফলে 26 এবং 27 এই দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। একটু বেশি বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে দুটি জেলা পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, সেখানে দু এক জায়গায় আইসোলেটেড ওয়েতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, কিন্তু সেটাও খুব প্রমিনেন্ট নয়। বৃষ্টি দক্ষিণবঙ্গে মূলত বাড়বে হচ্ছে 28 তারিখ। 28 এবং 29 এই দুদিন খুব স্ট্রং সাউথ ইস্টার্লি উইন্ড থাকবে আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপরে। ফলে 28 এবং 29 আমাদের এখানে বৃষ্টি হবে, তার মধ্যে মেইন বৃষ্টিটা হবে কিন্তু 28 তারিখ। 28 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তার মধ্যে হেভি ওয়ার্নিং আমরা যেটা দিয়েছি হচ্ছে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া। এটা হচ্ছে 28 তারিখ। 29 তারিখ বৃষ্টি একটু পশ্চিমের জেলাগুলোতে বেশি হবে, সেটা হচ্ছে মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান। আমি আবার একটু সংক্ষেপে খুব বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় গুলাব আজকে মিডনাইটে ক্রস করবে হচ্ছে বিটুইন কলিঙ্গপট্টনম অ্যান্ড গোপালপুর। এই সিস্টেম থেকে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো ইম্প্যাক্ট নেই। 26 এবং 27 বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, বৃষ্টি বেশি হবে 28 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বেশি বৃষ্টি যেগুলো জেলা আমি বললাম আপনাকে, যেহেতু সমুদ্র উত্তাল থাকবে এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্টে উইন্ড থাকবে, মৎস্যজীবীরা সমুদ্রে যাবে না যতক্ষণ না আমরা ফার্দার কিছু অ্যাডভাইস করছি। এবার সেপ্টেম্বর মাসে এবছর আমরা মোটামুটি ভালো বৃষ্টি পেয়েছি এখন অবধি, ফলে 28 তারিখের যে বৃষ্টিটা আমরা পেতে চলেছি আশা করা যাচ্ছে, তার ফলে কিছু ইম্প্যাক্ট যেগুলো হতে পারে সেটা হচ্ছে আমাদের একটু ওয়াটার লগিং হতে পারে মিউনিসিপ্যাল এবং কর্পোরেশন এরিয়াতে, নদীর একটু জলস্তর বৃদ্ধি পেতে পারে, মাঠে যা ক্রপস আছে অনেকটাই ক্ষতি হয়েছে, আরও একটু ক্ষতির সম্ভাবনা থাকছে। ফলে অ্যাডভাইসারি হিসাবে ফিশারম্যানরা যাবে না, আর ডিউরিং লাইটনিং অ্যাক্টিভিটি লোককে বলা হচ্ছে একটু সেফ প্লেসে থাকার জন্যে। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট সেটা আপনারা টাইম টু টাইম একটু ফলো করুন, প্লাস নাউকাস্ট ওয়ার্নিং আমরা যেটা দিচ্ছি সেগুলোকে একটু ফলো করার জন্য। কলকাতায় 28 তারিখে আমরা যেটা বলছি যে হেভি রেন, ঠিক আছে, 29 থেকে নেই কোনো ওয়ার্নিং কলকাতায়, 28 তারিখে শুধু কলকাতায় হেভি রেন আমরা দিয়েছি। সামান্য একটু দমকা হাওয়া থাকতে পারে, খুব বেশি হলে 32-40, সেটাও খুব একটা সিগনিফিকেন্ট কিছু থাকবে না। হ্যাঁ, না এই মুহূর্তে কোনো ওয়ার্নিং নেই, ওখানে স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যা থাকবে। সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশে ভালো ইম্প্যাক্ট হবে। আমি বলছি আমাদের এখানে যেহেতু এটা অন্ধ্রপ্রদেশে যা মানে অলমোস্ট সাউথ উড়িষ্যা নর্থ অন্ধ্র, তারপরে আমাদের গোটা উড়িষ্যা কোস্ট, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট। ফলে অ্যাজ সাচ আমরা যেটা বলছি যে ওয়েস্ট বেঙ্গল কোস্টের যে উইন্ড সেটা কিন্তু 40-50, গাস্টিং 60 থাকবে, যার জন্যই
যারা জলে আছে অর্থাৎ কোস্ট গার্ড বলুন, নেভি বলুন, ফিশারম্যান বলুন, তাদেরকে আমরা বলছি যে প্রিকশনারি মেজার নিতে এবং মৎস্যজীবীরা মাছ ধরতে যাবে।